প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের তালতলা এলাকায় অবস্থান করছি, এবং আপনাদেরকে যেমনটি আপডেট জানাচ্ছিলাম যে জলাবদ্ধতার কারণে সিলেটের সবকটি সড়কই কিন্তু ডুবে গেছে, এবং সুরমা নদীর পানি অব্যাহত থাকার কারণে যেমনটি সিলেটের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপরে বইছে, এবং সুরমা নদীর পানি অব্যাহত থাকার কারণে সুরমা নদীর পানি কিন্তু উপচে সিলেট নগরের বিভিন্ন জায়গায় প্রবেশ করছে। এবং আমরা এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এবং এখানকার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতেও কিন্তু পানি ঢুকে গেছে, এবং পানি ঢুকার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ একেবারেই চরমে পৌঁছে গেছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে টানা বৃষ্টিপাত এবং ঢলের কারণে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিলেট জুড়ে, সেটি কিন্তু সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যেই পানিবন্ধ হয়ে পড়েছে, এবং সুরমা নদীর পানি অব্যাহত থাকার কারণে সিলেট নগরের যে বেশ কয়েকটি সড়ক এবং বেশ কয়েকটি এলাকায় কিন্তু পানি ঢুকে পড়েছে। এবং বিশেষ করে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেট নগরের তালতলা এলাকায়, এবং তালতলা এলাকায়ও পানি সড়কের মধ্যে পানি রয়েছে, এবং বিভিন্ন বাসাবাড়িতেও পানি ঢুকেছে, এবং ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং এছাড়াও কিন্তু সিলেট নগরের উপশহর মোমিনখোলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সিলেট শহরের, সেই জায়গাও কিন্তু পানিবন্দী হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারে চরমে পৌঁছে গেছে, এবং বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষ নিরাপদে যাওয়ার চেষ্টা করছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এখানকার একজন স্থানীয়দের সঙ্গে কথা বলবো। আপনারা তো এখানে আছেন, পানির কি কি সমস্যা হচ্ছে বা কি নগরের তো বিভিন্ন জায়গায় পানি এসেছে, কি বলবেন? আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় পানি বাসাবাড়িতে কেমন পানি ঢুকছে কিনা? বাসাবাড়িতে মোটামুটি পানি দিচ্ছে, নিচতলার মধ্যে পানি প্রচুর পানি ঢুকছে, নিচতলা থেকে পানি ঢুকছে, যাও দুতলার উপরে আমরা আছি, নিচতলার ভিতরে প্রচুর পানি, আর পানিতে আমরা খালি বাড়ে, পানি যে কমার কোনো পানি বাড়ার দিক দিয়ে আছে। দর্শক, তিনি যেমনটি বলছিলেন যে পানি বেড়েই চলছে, এবং পানিবন্দি মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে, এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেটের বেশ কয়েকটি উপজেলাও পানিবন্দি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, নিম্নাঞ্চল সহ সবকিছু বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে, এবং সেই উপজেলাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে, এবং সিলেটের যে কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে সেগুলিতেও কিন্তু মানুষের দুর্ভোগ চরমে রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন ব্যবস্থা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং এই এর জন্যই কিন্তু মানুষের দুর্ভোগ আরেকটু বেশিই কিন্তু হয়েছে। এবং সিলেট নগরের যে বিভিন্ন জায়গায় যে পানি উঠেছে, বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু পানি উঠেছে, সেজন্য কিন্তু দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে। এবং সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছিল সেটি একেবারেই কিন্তু কাজে আসছে না, এবং এই সময়ে কিন্তু জলাবদ্ধতা যখন বেড়ে চলছে মানুষের কিন্তু সেদিকেই মানুষ প্রশ্ন তুলছেন। এবং আমরা সিলেট নগরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই ঘুরে দেখেছি যে পানিবন্দী যে সড়ক, বিভিন্ন সড়কে আট কোমর পানি পর্যন্ত হয়ে গেছে, এবং মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের যে অনেকটাই কিন্তু পুরো সড়কই কিন্তু ডুবে গেছে, এবং যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনের দৃশ্য, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পানিবন্দী মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে, এবং সিলেট নগরের যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা ছাড়াও কিন্তু সিলেট নগরের অধিকাংশ এলাকায় নিম্নাঞ্চল যেগুলো রয়েছে এবং এই জায়গাগুলোই কিন্তু পানিতে পানিবন্ধ হয়ে পড়েছে, এবং বিশেষ করে সিলেটের উপশহর এলাকায় কিন্তু পানি চতুর্দিক থেকেই কিন্তু ডুবে পড়েছে। আপনারা জানেন সুরমা নদীর পানি বিপদসীমার উপরে বইছে, এবং এই বিপদসীমার উপরে থাকার কারণেই কিন্তু সুরমার পানি উপচে কিন্তু সিলেট নগরে পানি প্রবেশ করছে,
আপনাদের আপনারা সেই দৃশ্যই দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আপনাদেরকে বন্যা পরিস্থিতির আপডেট জানানোর চেষ্টা করছি। আপডেট চেষ্টা করছি সকাল থেকেই, কিন্তু সিরাজনগরের বিভিন্ন এলাকা, নতুন নতুন এলাকাও কিন্তু প্লাবিত হচ্ছে, সড়ক ডুবে গেছে, এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু পানি বাড়ছে, এবং সুরমার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে কিন্তু সিলেটনগরের বিভিন্ন এলাকায় কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচার আপনারা দেখছেন সিলেট নগরের বন পানিবন্দী মানুষের দুর্ভোগ দেখছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের যে বেশ কয়েকটি এলাকা পানিবন্দী হয়ে পড়েছে, এবং সুরমার পানি কিন্তু উপচে, সুরমা নদীর পানি উপচে কিন্তু সিলেট নগরের বিভিন্ন এলাকায় পানি ঢুকছে, এবং সড়ক কিন্তু ডুবে যাচ্ছে। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়িতেও পানি ঢুকছে, মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুরমার পানি উঠছে সিলেট নগরের যে বেশ কয়েকটি এলাকা পানিবন্দী হয়ে পড়েছে, এবং সড়ক ডুবে গেছে, পাশাপাশি মানুষের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে কিন্তু সিলেট নগরের যে বেশ কয়েকটি এলাকা পানিবন্দী হয়ে পড়েছে, এবং বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী গোয়ানগাঁ, জৈন্তাপুর, জকিগঞ্জ সহ এরকম বেশ কয়েকটি উপজেলার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। সেখানকার মানুষ সে সঙ্গে কিন্তু সিলেট শহরের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং সিলেট নগরের বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে উপশহর, তালতলা, মাসিমপুর, মোমিনকলা সহ এরকম বেশ কয়েকটি এলাকা, এবং নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা সড়ক কিন্তু ডুবে গেছে, এবং মানুষের বাসাবাড়িতেও পানি উঠেছে। এতে মানুষের দুর্ভোগ কিন্তু একেবারেই চরমে পৌঁছে গেছে। বিশেষ করে পানিবন্দী মানুষ যারা, যাদের বাসাবাড়িতে পানি ঢুকেছে, তাদের দুর্ভোগ কিন্তু একেবারে চরমে উঠে গেছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে প্রতিনিয়তই আমরা সেই বন্যা পরিস্থিতি এবং সিলেটের নগরের যে জায়গায় পানি, যে সড়ক ডুবে গেছে এবং যে যে জায়গায় পানি ঢুকেছে, সুরমার নদীর উপচে যে যে জায়গায় পানি ঢুকেছে, সেই দৃশ্যই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো, এবং প্রতি মুহূর্তেই আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো। আপনারা বাংলা ভিউর সাথেই থাকবেন।